নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেশি কিছু রান্নার ইচ্ছে নেই, কিছুটা পাঙ্গাস মাছের ফিলে আছে, ভাবছি সেটা দিয়ে চটজল দিয়ে একটা মাছের ঝোল বানিয়ে নিই। শুধু টমেটো আর ধনে পাতা দিয়ে যে এত সুন্দর মাছের ঝোল হয় সেটা কিন্তু আগে আমি কখনোই বানাইনি। প্রথমবার বানিয়ে কিন্তু লোভ সামলাতে পারিনি, তাই আবার দ্বিতীয় দিনেও আবার সেম প্রসেসে ঝোল বানিয়েছি। আপনারাও রেসিপিটা দেখে নিন, যদি ভালো লাগে আপনারাও বানাতে পারেন। তাহলে আসুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। এখানে 250 গ্রাম পাঙ্গাস মাছের ফিলে, মাছওয়ালাকে বললাম একটু চওড়া করে কেটে দিতে, ওরা ভেবেছে ফিশ ফিঙ্গার বানাবো তাই একটু পাতলা করে কেটেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, এটা দিয়েই আজকে আমি মাছের ঝোল বানাবো। তো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে মাখিয়ে নিই। কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর চামচ দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন একটা একটা করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে একটা সাইড ভেজে নেবার পরে মাছগুলোকে উল্টে দিলাম। যেহেতু এই মাছের একদম কাটা নেই আর মাছের ফিলে তো খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2 বড় সাইজের কেটে নেওয়া টমেটো। টমেটোটা একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম 5 কাঁচা লঙ্কা, এটাকে আমি 1/2 চিরে দিয়েছি। দিলাম 1/4 চামচের বেশি একটু লবণ, লবণটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ঢাকনা তুলে নিলাম, টমেটোটা বেশ নরম হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কাটা দিলাম জাস্ট কালারের জন্য, মাছের ঝোল একদম ফ্যাকাশে হলে দেখতে ভালো লাগে না। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। মাছ তো একটু আদা না দিলে হয় না, তো অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা দিয়ে 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নিলাম। এরপরে ছোট 2 জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 এখন ফুটতে দেব। ঝোলটা বেশ ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন কিন্তু আর ঢাকনা লাগাবো না, খোলা রেখে ফুটতে দেব। যেহেতু মাছটা ভাজা খুব একটা বেশিক্ষণ ফুটি নেবার দরকার নেই, এর মধ্যে কিছুটা কেটে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম, আর লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম অল্প একটু জিরে ভাজা গুঁড়ো। বাস রেডি হয়ে গেছে টমেটো আর ধনে পাতা দিয়ে পাঙ্গাস মাছের ফিলের ঝোল। এত তাড়াতাড়ি আর একদমই বলতে গেলে মশলা ছাড়া মাছের ঝোল যে এতটা টেস্টি হয় আমি কোনোদিন এর আগে রান্না করিনি। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।